السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের আলোচ্য বিষয় জান্নাত প্রত্যাশী চার সাহাবী। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাত প্রত্যাশী চার সাহাবী রয়েছে যারা জান্নাত চায়নি, বরং জান্নাতই সেই সকল সাহাবাদেরকে, অর্থাৎ সেই সাহাবা চারজনকে চেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তারা কত বড় ভাগ্যবান যে তাদেরকে স্বয়ং জান্নাতি প্রত্যাশা করেছে, যেন তারা যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক। সেই চার সাহাবা সম্পর্কে হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত প্রত্যাশী চার সাহাবী হল: এক, হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু; দুই, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু; তিন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু; এবং চার, মিগদার বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন বিজাহিন নাবিজিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।